কি সুন্দর কোকিলটা ডাকতে আছে, আর আমার কপাল নাই খেলার ফাডা কি করি। এই কোকিলের ডাক শুনিয়া ভিতরে আরো কেমন যেন উতাল পুতাল করতে আসছে, কি যে করবো মাথাই তো ধরতে আসছে না। কি যে অবস্থা, এতগুলা নাতি গুতি, কেউ আমার আশাটা পূরণ করবে না। আমি কি এই আশাটা লই এই খবরে যামু? এলে ওগুলা দুর্নীতি আডে কি পারি তো বলতে পারলাম না। এইভাবে কি আমার জীবনটা যাইবে? ওরে দাদু, ওরে নাতি, আরে একটু মোর কথাটা একটু হন। আরে তোর কথা হন মানে মোর একটা আশা, এই শেষ সময় এই আশাটা একটু পূরণ হইয়া দাও। এ মাউগারপু, একবার ভাববে দেখছো এক্সপায়ার আসি, আশা পূরণ করার লাইগে এনে ভেটকাইয়া বইয়া লুঙ্গি দুগা উড়াইয়া সেগাইয়া বইয়া রইছো। এই এই সময় তোর আশা পূরণ হইবি? নাট বল্টু সব তো একদম ঢিলা ঢিলা হইয়া নরবর করছে, খেট 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 করে গাড়ি চললে আওয়াজ হয়। এরা আবার আশা। ওরে দাদু, তুমি যে মোর ইঞ্জিনের কত কাও, এইটা খটখট করে এই আওয়াজটাই তোমার কানে বাজে? মোর কলজাডার মধ্যে যে আওয়াজটা হইতেছে সেটা তো তোমার কানে বাজে না। মোর এই আওয়াজটা একটু বন্ধ করিয়ে দাও। আওয়াজ বন্ধ কর মনি, এমন মোর ক্ষুধা লাগছে, মুই আগে খাইতে যাই। খাইয়া দাইয়া তো আশা পূরণের জন্য মিশন শুরু করে দিব মনে। ঠিক আছে ঠিক আছে, ভাত কি একলা খাবা না মুই খাম? আরে তুমি মুই একলা খামো মনে, খাইয়া তোমার ডিটেইলসটা শুইন না, হ্যাঁ পর তোমার আশা পূরণের জন্য একদম পাকল করে দৌড়াবো। এত দূর থেকে কথা কইলে কথার মজা তো ফিলিং সব উঠে যাইবে বাতাসের লগে। উপকার করতে উপকার বলেন, আপনার উপকার করার জন্য আমি সবসময় রেডি আছি। তাছাড়া আপনার উপকার করতে পারলে তো আমি নিজেকে ধন্য মনে করবো। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, মুই বলাইতে চাইছিলাম মানে মুই তোমার একটু কইতে চাইছিলাম যে মোর একটা উপকার করলে তোমারও উপকার হইবে, এর জন্য মুই তোমার কিছু ওই টাকা পয়সা তো বিজাতেই নাও দিবো নে। এস আপনি যে কি বলেন, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনি খালি বইলে ফেলান, আমি তো জানি আপনি কি কইবেন, আপনার মুখ দেখেই তো বুঝা লাগছি। কে দেই মোর মুখ দেখে বুঝতে পারছে? এতগুলো টোকাইলাম কেউ বুঝতে পারলে না, তুমি বুঝতে পারছো? এই এখন তাইলে মুই খুললা কামু কথাটা বইলে ফেলান না, এটা আওয়াজ দিয়া কইলে অন্য কেউ শুনতে পারে, একটু কানে মুখে কই। কোনো সমস্যা নাই বলেন। কি আপনি শাস্তি করুন না, আপনি আমার এরকম একটা কথা বললেন, আপনার এই প্রস্তাবটা আমাকে 10 বার ভাবা উচিত ছিল, আপনি এটা কেমন কথা কইলেন? আপনার ইচ্ছা করতেছে আমার জুতা খুলে পিটাই? ও কি তুমি না মোর চোখ দেখে সব বুঝতে পারছিলি, অন দেই মুখ দেখে ফরফর করিয়া কথা বাইর করিয়া দেখতে আসো, বুঝতে টসতে পারলাম না। বুঝতে পারছ না না, জুতা খুলে যখন মুখে লাগাইবো তোর সব বুঝতে পারবি। এই তুমি কিন্তু একসল মোর অপমান করতে আসো। এই তোমার আগে মুই খারাপ কথা কইছি? হ্যাঁ এই একটা সিচুয়েশন, তুমি টা চাইলে টা নেবা, পয়সা চাইলে পয়সা নেবা, তুমি যা চাইবা তা নেবা। কি তুমি আমার টাকার কথা
আমায় পুলিশে ডট দেয়াইতেছো? মোর শ্রদ্ধা গোষ্ঠীতে আর্মি, মেজর, সুবেদার, তারপর সখীদার সব আছে, আর তুমি মোরে ডট দেয়াইতেছো? হ্যাঁ, ভাবছিলাম তুমি একটা ভালো মেয়ে, অভদ্র, বেয়াদক, বেসরম মেয়ে আসলে কোথাকার। তোমাকে এই কথাটা বলার আগে আমার দশবার ভাবা উচিত আসলে তুমি কি ধরনের মায়া মানুষ, ফালতু, বেসরম, নাউজুবিল্লাহ, অস্তাগফিরুল্লাহ। পারলাম না, সবার ট্যাঙ্কি যদি এত গরম থাকে তাহলে তো অবস্থা খারাপ। না, তুমি কেউ রে কিছু দেও না? না, মোরা খালি আনি নিয়ে আসি আর কি। হ্যাঁ, পিন নেম্বর নাম রাখছে আনিস। হেলে, তোমার চরিত্র ভালো না। ওয়া কি কো, তা বয়সের কথা, অন্যদিক কিছু বই তো নেই তেই না। এই মই তাহার কথাই তো কইছি, কারণ তো তুমি কিপটা কিপটা মানুরে মই আবার পছন্দ টছন্দ করি না। ওলা ওই ফিলে বইল না, তাহলে মোর অ্যাকসেট চোট লাগে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন ঘটনাটা হইলো কমে যাইতেছো। না, মই যাইতেছি মোর কামে, কিন্তু তোমার খাড়া করছি কির পিন্নে, হ্যাঁ একটু জানা দরকার তোমার। কির পিন্নে? মই তোমারে একটা কথা কবার চাই, যদি রাজি থাও তাহলে মই কইত পারি। অ কও কি, তুমি একটা কথা কবা কে, তুমি একশোটা কথা কও, মই তো তোমার কথা হোনার লেগেই খাড়াই রইছি। কথাইলে কথাটা তো আর এমনি রাস্তাঘাটে আর কওয়া যাইবে না, বুঝলি? তুমি যদি মোর বাড়িতে একটু যাইতে, হ্যাঁ তোমার উপকার হইত। কও কি, বাড়িতে যাব? হ্যাঁ হ্যাঁ কে, বাড়িতে কি হবে? বাড়িতে না গেলে এইসব কথা আর কথা পাগল মর শ্রদ্ধা গোষ্ঠী পাগল মর দাদা পাগল হয়ে গেছে। তুমি কি কথা কবা, তাই ওইসব কথা তো পার্কে যাইও কবন যায়। পার্ক আর বাড়ি কি এক হইলে? বাড়ি হইলে মোর মোর মনে করো যে বুঝতে পারছি বুঝতে পারছি, তুমি নিরিবিলি পরিবেশ চাও, একটু বইয়ে বইয়ে উপকার হইবে। তোমাগো বাড়ি যাবো ঠিক আছে, তো একটা সমস্যা, ওই যে ওই বুড়িটা আবার সমস্যা করবে না তো, ডিস্টার্ব করবে না? এই হন মোর দাদার কথা বলাইতেছ, মোর দাদা কিচ্ছু করবে না, মুই যেদিকে যাইতে কম মোর দাদা ওই দিকে ওই ফিল্ডেই চললে যাইবি, তোমার কোনো চিন্তা করা লাগবে না, তুমি যাবা মগ বাসায়। কি কর, তুমি যাওয়ার জন্য যে শর্ত দেবা ওই শর্ত মুই এক সের খারাই রয়েছি। রাজি আবার গানও হয় জানো, কি সুন্দর সুন্দর করে গান হয়, তুমি শুনলে প্রেমে পড়ে যাবা। ওইভাবে লয়ে যাইতে তোমার চিন্তা করা লাগবে না, এই যে হাতটা ফিলে দেও, এই যে তোমার হাত পাকার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে,
কিছু সময় থাকো ও দাদা, ও দাদা আমি পারে নিয়ে আইছি মন চাই মনের ভিতর তারে বাইন্দা কাইন্দাতে রাখি। এ ফাল দাও কা, এই যে মেয়ে করে যা রোমান্টিক লিজে। এই দাদা, এ মগর পাও না কা, দেখ তোর দেরি করতে আসে বুড়ি রে বলাইতে আসো কি ডিস্টার্ব কর। মোর দাদা হইলে মোর ফেরেন্ড বলছে ফেরেন্ড। দাদা এসে লই আইছি দাদা, দেই তোমার মনে একসার ভালো ঠেকছে। আরাম সালাম বা ঠিক আছে চলবে তো এরম যাইছিলি আয় আরে একটু দেখি না ঠিক আছে পাতলা আছে খোলো মানে কি খুলবো এ কালার ওয়ালা খুলবে মানে বসতে পারলাম না কি কি খুলতে কো এইখানে ওপেন এয়ারে। আরে না কাপড় খুলতে কইছি কিছুরে আসো তুমি মরে কইলা একটা জোয়ান জোয়ান মাইয়া লাগবে। এ মুই কত কষ্ট করিয়া মায়ের মুড় খাইয়া পরে ওরে বড়ায় বড়ায় লই আইছি আর আইয়াই কো কাপড় খুলতে হইবে। এ মায়ের কি মুই কম খাইছি অনেক খাইছি খোলো। ওরে সুবহানাল্লাহ দেখো মোরে সাথে না কইয়া দিলাম মুই যদি সেটি একলাই গড়বাড়ি তসনা সরি হলাম কইয়া দিলাম বুঝতে পারতেছো তুমি কি ফিলে কথা কইতেছো কোন ফিলে কথা। আমনে যে সমস্ত মাইয়া মানু মোরে বাপজিলেন সেই সমস্ত মাইয়া মানু মুই না ঠিক আছে মুই কিন্তু খারাপ না মুই অত্যন্ত ভদ্র ফ্যামিলির মাইয়া ভদ্র করে অভদ্র মাইয়া তুমি তারে হলো সেটা ভদ্র ভদ্র অভদ্র না ভদ্র ভদ্র মুই কিন্তু ভদ্র হাই খুব ভদ্র কাপের কুলতে কইছো তুমি কি ভদ্র তুমি বলতে পারছি ওরে বড় আন্ডা ভদ্র চরিত্র খারাপ বুইরার করে বুইরা এই বয়স হয় না বয়সের দিকে তাকাই দেখছেন হ্যাঁ আপনার বয়সটা যে কি এখনো এই অবস্থা ওরে তুমি দেখাই দে সেতে আছো এই 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 তোর দাদি এই বসি এরম সেতালে তো সেতা আসলে দেখে হ্যার কাপড় খুলতে খুলতে শহীদ হয়ে গেছো প্রাণ মুইছি হলো গেস্ট নিয়ে আইছি হ্যারও কাপড় খুলতেই হবে তোমার না তোর দাদি হলে ওই কাপড় নিজেই খুলতে আর এখন তো মোর এখন অর্ডার খোলা লাগবে তোমার দাদায় মোরে তোমার দাদির লাগে তুলনা হারতে আছে তোমার দাদারে কিন্তু মুই কোপা মো মাংসের লহান কোপাইয়া টুকরা 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 কইরা এত টুকরা করমু তুমি তোমার দাদারে খুঁজেই পাবা না কইয়া দিলি ডার্লিং মাই সুইট হট পট কি এর সুইট একটু বিজ্ঞাপন বিরতিতে খেদ দাও এ মাউগার বকো কি আয় তুমি মোরে কইলে এ কসি কাছে একটা জুয়ান মাই আনতে এ কত ফুলতে ভাইলে পরে পা ধরে কইছো আর নি আইছি দেখে তুমি কাপড় গলতে যাইতেছো মোর একটা পেস্টিস আছে যে পেস্টিস তো তুমি পাম না দিয়া সাং কইরা লাইছো তুই আসো তোর পেস্টিস লইয়া আর মুই হলে যে আছে যেই মনের আশা পূরণের লইয়া দাম কোনটা হরবি এ হালার পালা পুইরা গাডাস এ ক তোর মনের আশা কি একটু কতই খুললে কত ক ওই যে ভেট গায়ে শুভ্র কইরা লইছো কা মনে কষ্ট না দিবি খুব খানদানি বংশের পাইয়া আসলে কাঁদাকাটি আর হরব না ঠিক আছে আর কইয়া লাগে ওইসে কি ওই তোর দাদির কথাটা মনে পড়ছে তো হইলো কি চোখ দিয়ে পানিটা বাইরেই গেছে তো দাদি একটু খানদানি মাংসের মাইয়া আসলে তো তাই ওই বিয়ার ফের তোমরাইতেই ওই বিলই মারে না হ্যাঁ বেটা মুই আর মারতে পারি না বিলইটা এই মারিয়ে দিয়েছে হয় হেইটাই তো কইতে আসি কেমনে মারছে
গন্ডার যে বেরিয়ে সময় উঠিয়াই কাপড় চুপুর গায়ে ব্যাপার খুললিয়া। হে মাউগার পু, তোর বাসনের কথা শুনতে চাইছ কেডা? তুই ওরে কাপড় খুলতে গেছ কিরপিন্ডে হ্যাঁ কো আল্লাহ হেইডাই তো কইতে আসলাম গেছো আকার সত্যি মেত্তি কাও ওই বেরিয়ে সময় তোর দাদি কাপড় চুপুর ব্যাপার নিজেই খুলিয়ে দিছে, দিয়ে কয় কাপড় চুপুর ব্যাপার দুই আনো। কাপড় খুললে ধুয়ে দিব মাউগার বউ, কাপড় খুললে ওর কি হয় অবস্থাটা হইবে বুঝতে পারছো? হ্যাঁ কি আর হইবে, ওরা তো বাবা কি দাদা না, কি আর হইবে কি? থাক থাক, ওনার লাগে সাইতো না, ওইস কি ওনার মনটাই খুব আশা হইছে যে দাদি তো আগে কাপড় চুপুর গুলো ধোয়াইতো, এখন হের লিগে ওনার মনে আশা জাগতো যে উনি কে কাপড় চুপুর ধুইবে। হ্যাঁ তারপর কাপড় দেবে আনে তুমি খাইছা।